সরকারি সাদাত কলেজের প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা যারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং মাস্টার্স ফাইনাল ইয়ার কীটতত্ত্ব শাখায় অধ্যয়ন করছো, তাদের সকলে আমার এই স্লাইডগুলো থেকে উপকৃত হবে। এবং বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষ তোমরা প্র্যাকটিক্যালের জন্য উপকৃত হবে, অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং কীটতত্ত্ব ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা, তোমাদের সিলেবাস অনুযায়ী এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, আমি এমডি মাহমুদ, প্রভাষক সরকারি সাদত কলেজ টাঙ্গাইল। তাহলে আজ আমরা মূল স্লাইডগুলো দেখার পূর্বে আমি ধন্যবাদ জানাতে চাই সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকে এবং প্রাণিবিদ্যা বিভাগকে। এবার আসো আমরা মূল স্লাইডে চলে যাই এবং চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। কয়েকটি চিত্র দেখে নেই। শারমিন, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে বলবে, ঠিক আছে? এই যে লক্ষ্য করে দেখো, এই যে চিত্র দেখো, অনেকগুলো পোকা দেখা যাচ্ছে এবং আমাদের সবজির দেখো সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে দেখা যাচ্ছে। এখানে আমের ভিতরে পোকা, কুমড়োর ভিতরে পোকা, তারপর দেখো ধান গাছের এই যে পাতা খেয়ে ফেলছে পোকায়, তারপরে এখানে দেখো জাপ পোকা দেখা যাচ্ছে, এখানে দেখো একটা পাতার নিচে জাপ পোকা। তাহলে আজকে মোটামুটি ধারণা করতে পেরেছে যে কি নিয়ে আলোচনা করব, তাই না? এখানে দেখো নিচের দিকে কুমড়ো পোকা, এই যে কুমড়ার অলাকফোড়া, কুমড়া গাছ, লাউ গাছ, এগুলোর পাতা গোল করে দেখো খেয়ে ফেলে। পরের স্লাইডটা চলে যায় প্রিয় শিক্ষার্থীরা। দেখো এখানে গুদামজাত শস্য যেগুলো থাকে, গম, ধান ইত্যাদি, দেখো এগুলোর কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে, খেয়ে একেবারে নষ্ট করে ফেলছে। তাহলে কিন্তু আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হলো শস্যের সবজির ক্ষতিকারক পোকাগুলো, আর এখানে দেখলাম গুদামজাত শস্যের ক্ষতিকারক পোকা। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হবে হার্মফুল ইনসেক্টস, এনিমিজ অফ ক্রপস অ্যান্ড স্টোর প্রোডাক্টস, শস্যের ক্ষতিকারক পোকা এবং গুদামজাত শস্যের ক্ষতিকারক পোকাগুলো। প্রথমেই প্রথমেই আমরা একটি চিত্র দেখে নিই। একটু ভালো করে খেয়াল করো, শিম গাছের যে জাপ পোকা গুলো হয় এগুলো শিম গাছের কিরকম ক্ষতি করে। আজকে আমরা দেখব কিভাবে শিমের জাপ পোকা দমন করা যায়। আমি আশা করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনারা ভিডিওটি টেনে টেনে দেখেন তবে আসলে অনেক কিছু আপনারা মিস করতে পারেন। তো চলুন শুরু করা যাক। জাপ পোকার
ক্ষতি শনাক্ত করবেন কিভাবে? পুপা ও নিম্ফ উভয়ই শিমের পাতা, কাণ্ড, পুষ্পমঞ্জুরি ও পডের রস শুষে খায়। অতিমাত্রা আক্রমণের কারণে গাছের পাতা কুঁকড়ে যায় ও গাছের বৃদ্ধি কমে যায়। আক্রান্ত কোনো শিম হয় না। জাপ পোকার আক্রমণের ফলে শিমের ফলন উল্লেখযোগ্যভাবে কমে যায়। জাপ পোকা ফাল্গুন মাসের মাঝামাঝি পর্যন্ত বেশি দেখা যায়। গ্রীষ্মকালে এগুলো বাদাম, মটরশুঁটি ও ক্রুসিফেরাস জাতীয় গাছের উপর বেঁচে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জাপ পোকা দেখলাম, এগুলো সিম গাছের কিভাবে ক্ষতি করে সেটা দেখলাম। আসো এবার আমরা এই লেকচার থেকে কি কি শিখতে পারবো সেই শিখন ফলগুলো দেখে নিই। আজকের লেকচার থেকে তোমরা আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টাস শ্রেণীর শস্যের অপকারী পতঙ্গ সম্পর্কে বলতেও লিখতে পারবে। এছাড়া আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টাস শ্রেণীর গুদামজাত অপকারী পতঙ্গ সম্পর্কে বলতে এবং লিখতে পারবে। আমি এখানে একটা সারণি দেখাচ্ছি গুদামজাত শস্যের কি কি ক্ষতিকারক পোকাগুলি থাকে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, লক্ষ্য করে, এই যে এখানে আছে সাইটোফিলাস অরাইজি, এটা ধানের শোয়া এর সুর পোকা, এটা আমি আজকে আলোচনা করব। তারপর সাইটোফিলাস জিমাইস, এগুলো কোরিপ্টারা অর্ডারের, এগুলো তাহলে সুর পোকা, ভুট্টার মধ্যে থাকে এগুলো। ট্রাইবিলাম ক্যাস্টানিয়াম, এটা হলো ওই তোমার লাল পোকা আর কি, লাল শস্যি পোকা, এগুলি সাধারণত ময়দা, চা, ডাল ইত্যাদির মধ্যে থাকে। ট্রাইবোলিয়াম ক্যাস্টানিয়াম ইত্যাদি, এই পোকাগুলি, যে বিশাল একটা লিস্ট রয়েছে, তুমি দেখে নিবে। আমি আলোচনা সুবিধার্থে একটু পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো, প্রথমে আমরা একটু দেখে নিই ক্ষতিকারক পতঙ্গ কি। সাধারণত যে সকল পতঙ্গগুলো আমাদের ক্ষতি করে থাকে, আমাদের বিরক্তি সৃষ্টি করে, আমাদের কোনো স্বাভাবিক জীবনে ব্যাঘাত সৃষ্টি করে, এবং আমাদের ফসলের, আমাদের গুদামজাত শস্যের, সবজির ইত্যাদির ক্ষতি সাধন করে, সাধারণত ওগুলোকে আমরা ক্ষতিকর প্রাণী বলি। যখন এগুলো অতিমাত্রায় ক্ষতি করে, তখন সেগুলো পেস্ট আকার ধারণ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষতিকর পতঙ্গগুলো পাতাভোগ হতে পারে, রস চোষক হতে পারে, ফল এবং কাণ্ড ছিদ্রকারী পোকা হতে পারে, এবং এরা সাধারণত ইনসেক্টাস শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী বেশি হয়ে থাকে। এবং ফসলে যদি 5-10% নষ্ট হয়, এবং এই পোকাগুলো অর্থনৈতিকভাবে এই 5-10% যদি নষ্ট করে থাকে, তখনই আমরা সেগুলোকে ক্ষতি হিসাবে বিবেচনা করে থাকি, এবং যদি আক্রমণের আরো বেশি করে, তখন তাদেরকে আমরা পেস্ট হিসাবে গণ্য করি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আসি হলুদ মাজরা পোকা। এই হলুদ মাজরা পোকা, এর বৈজ্ঞানিক নাম হলো স্কিরফোফাকা ইনসার্টুলাস। এই হলুদ মাজরা পোকা ছাড়াও তোমার আরো বিভিন্ন ধরনের মাজরা পোকা রয়েছে, যেমন কালো মাথা মাজরা পোকা, গোলাপি মাজরা পোকা। এই মাজরা পোকাগুলো আসলে খুব ক্ষতিকর। এরা ধান গাছের দেখবা একেবারে কাণ্ডের ভিতরে যেয়ে ডিক পাতা, যেটা বলে ডিক পাতার গোড়াগুলো খেয়ে ফেলে। ফলে দেখা যাবে যে গাছ ভালো আছে, কিন্তু ধান গাছের শীর্ষে যে অগ্রভাগে যে এটা পাতা, এটা মারা যায়, এবং একে বলা হয় মরা ডিক বা ডেড হার্ট রোগ। এবং এদেরকে যদি আমরা দমন করতে চাই, অনেক সময় দেখা যায় কি, এই যখন তোমার ধান গাছের কুশ উৎপাদিত তোমার ই হবে আর কি, শীষটা আসবে, তখন যদি এরা কেটে দেয় সাইড দিয়ে, কিছু কুশ উৎপাদন করে ধান গাছ কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারে, কিন্তু শীষ চলে আসলে, যদি শীষগুলো গোড়া থেকে কেটে দেয়, তাহলে কৃষকের আর কিছু করার থাকে না, একেবারে ফলন 0% নেমে আসে। আমরা এই মাজরা পোকাগুলোকে যদি দমন করতে চাই, তাহলে আমরা এদের মথ এবং ডিম সংগ্রহ করে নষ্ট করতে পারি। আবার দেখবা যে ধান ক্ষেতের মাঝে কৃষকরা ডাল পুঁতে রাখে, এই ডালের উপরে বিভিন্ন ধরনের ফিঙ্গে বা বিভিন্ন ধরনের পাখি বসে পোকাগুলোকে খেয়ে ফেলতে পারে। এছাড়া মাজরা পোকার পূর্ণবয়স্ক মথের প্রাদুর্ভাব যদি বেড়ে যায়, তখন আমরা ক্ষেতে 200-300 মিটার দূরে তোমার ফাঁদ দিতে পারি, আলোর ফাঁদ দিতে পারি, অথবা তোমার ফেরোমন ফাঁদ দিতে পারি, দিয়ে আমরা এই পোকাগুলোকে দমন করতে পারি। এছাড়াও আমরা যদি আক্রমণ বেশি হয়ে যায়, তখন আমরা কীটনাশক ইউজ করতে পারি, ডায়াজিনন 60 EC, কার্বোফুরান 5G,
ফেনিট্রোথিয়ন 50 সিসি ইত্যাদি আমরা ব্যবহার করেও মোটামুটি আমরা এই মাজরা পোকাকে দমন করতে পারি। এখানে মাজরা পোকা দেখো চিত্র দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোথাও সমস্যা হয় আমার সাথে একটু শেয়ার করবে, তাহলে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিতে পারবো। দেখো চিত্রে, দেখো ধানের মাজরা পোকাই যে ধান গাছের কাণ্ডের ভিতরে দেখো ঢুকে গেছে, ঢুকে দেখো এই যে শীষটাকে কেটে দিয়েছে। এটা হলো পূর্ণবয়স্ক মাজরা পোকা, শীষটাকে কেটে দিলে ধান গাছ মরে যায়। এরপর আসি পামরি পোকা সম্পর্কে। পামরি পোকা দেখো, পামরি পোকাটা চিত্র দেখলে তোমরা বুঝতে পারবে, এই পোকাটি আসলে এর দেহের উপরিভাগে ছোট ছোট কাঁটা থাকে, এদেরকে রাইস হিসপা বলা হয়, আর বৈজ্ঞানিক নাম হলো ডাইক্লাডিসপা আর্মিজারা। এই পোকাগুলো ধান গাছের পাতা খেয়ে সবুজ অংশটা একেবারে খেয়ে ফেলে, ফলে সাদা হয়ে যায় সবুজ অংশটা, এবং ক্লোরোফিলের অভাবে তখন গাছ তার খাদ্য উৎপাদন করতে পারে না। আর কীড়াগুলো পাতার দুই পাতার মধ্যে সুড়ঙ্গ তৈরি করে সবুজ অংশ খেয়ে ফেলে। অনেকগুলো কীড়া এইভাবে খাওয়ার ফলে পাতা একদম শুকিয়ে যায়। কীড়া এবং যে পুত্তলি বা পিউপা, এগুলো সুড়ঙ্গের মধ্যেই থাকে। পামরি পোকা সাধারণত 3 থেকে 4 সপ্তাহের জীবন চক্র সম্পন্ন করে থাকে। আমরা যদি এদেরকে দমন করতে চাই প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা হাত জাল বা গামছা দিয়ে এদেরকে সংগ্রহ করতে পারি। তারপর গাছে কুশি ছড়ার শেষ সময় পর্যন্ত পাতার গোড়ার 2 থেকে 3 সেন্টিমিটার উপর থেকে সেটে দিয়ে আমরা 75 থেকে 92টা পামরি পোকার কীড়া মেরে ফেলতে পারি। তারপরে পরবর্তী আক্রমণ এভাবেও রোধ করতে পারি আমরা। এছাড়া শতকরা 35 ভাগ পাতার ক্ষতি হলে অথবা প্রতি গোসা ধান গাছে 4টি পূর্ণবয়স্ক পোকা থাকলে আমরা তখন যে অনুমোদিত কীটনাশক গুলো আছে সেই কীটনাশক গুলো ব্যবহার করতে পারি। শুধু একটা দুইটা পোকা থাকলে যে কীটনাশক ব্যবহার করবো বিষয়টা এমন নয়, তাহলে আবার আমাদের অর্থনৈতিক ক্ষতি হয়ে যাবে। এখানে দেখো পামরি পোকার চিত্র দেখিয়েছি আমি, এখানে লক্ষ্য করে দেখো এই যে পাতাগুলো সবুজ করে সবুজ অংশগুলো খেয়ে সাদা করে ফেলেছে। আর ডান পাশের চিত্রটা দেখো পামরি পোকার, পলিপ্টেরা অর্ডারের একটি পোকা, দেখো এদের যে শক্ত খোল তার উপরে দেখো কাটার মতো রয়েছে, এটি হলো ডাইক্লাডিসপা আর্মিজারা। এরপর আসি ঘাস ফড়িং সম্পর্কে আমরা কিছু জানব। পূর্ণ বয়স্ক ঘাস ফড়িং ও বাচ্চা উভয়ই ধান গাছের ক্ষতি করে থাকে। এরা ধানের পাতার পাশ থেকে শিরা পর্যন্ত খায়। ঘাস ফড়িং এর বিভিন্ন প্রজাতি একসাথে অনেক সংখ্যায় ক্ষেত আক্রমণ করে, তাদেরকে ইংরেজিতে লোকাস বলা হয়। কিছুদিন আগে তোমরা বাংলাদেশে লোকাস এসেছে এরকম খবর শুনেছ, অত্যন্ত ক্ষতিকর পোকা, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যায় যেখানে যায় তারা এবং ফসলের ক্ষতি সাধন করে থাকে। বাংলায় এদেরকে পঙ্গপালও বলা হয়ে থাকে, এবং এরা যেখানে বসে একেবারে শেষ করে ফেলে, শূন্যের কোঠায় নিয়ে আসে সবজি ফসল। আর এরা বাংলাদেশে নাই বললেই চলে, এগুলো সাধারণত আফ্রিকাতে বেশি থাকে, তবে সবসময় এরা আক্রমণ করে না, এদের জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ে এরা আক্রমণ করে। এই ঘাস ফড়িং এদেরকে যদি আমরা দমন করতে চাই, হাত জাল দিয়ে পোকা ধরে মেরে ফেলতে পারি আমরা, ডালপালা পুঁতে রাখতে পারি ক্ষেতের উপরে, তাহলে সেখানে বিভিন্ন পোকা খেকো যে পাখিগুলো রয়েছে, দোয়েল, শালিক, ফিঙে, এরা এই পোকাগুলোকে খেয়ে নষ্ট করে ফেলতে পারে, কমিয়ে ফেলতে পারে। এছাড়া যদি শতকরা 25 ভাগ ধানের পাতা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা অনুমোদিত কোনো কীটনাশক ব্যবহার করে এদেরকে দমন করতে পারি। আসো এবার একটু চিত্রটা দেখে নেই। এটা হলো ঘাস ফড়িং, হেরোগ্লাইফাস ব্যানিয়ান, এটা কনোসেফালাস, এটা হলো অর্থোপ্টেরা, দুইটাই অর্থোপ্টেরা অর্ডারের অন্তর্ভুক্ত প্রাণী। এরা এদেরকে তোমরা দেখেছো অবশ্যই, এগুলোকে তোমার বাংলায় ঘোড়া ফড়িংও বলা হয়ে থাকে। এরপর আসি সাইটোফিলাস অরাইজি। দেখো সাইটোফিলাস, সরি সাইটোফিলাস না, স্পাইলোসোমা অবলিকুয়া, এদের শ্রেণীবিন্যাস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এরা লেপিডোপটেরা অর্ডারের অন্তর্ভুক্ত। ফ্যামিলি হলো আর্কটিডি, জেনাস স্পাইলোসোমা এবং স্পাইলোসোমা অবলিকুয়া। আমরা এদেরকে যদি কমন নাম হিসাবে ডাকতে চাই, তাহলে এদেরকে আমরা বলবো জুট হেয়ারিক ক্যাটারপিলার,
একটু চিত্রটা আসলে দেখে নেই। দেখো এই জুট হিয়ারি ক্যাটারপিলারের, দেখো লক্ষ্য করে এদের সারা শরীরে অসংখ্য ই রয়েছে আর কি, হেয়ারি মানে লোম রয়েছে, চুলের মতো গোছা গোছা রয়েছে। এটা হলো তার পূর্ণবয়স্ক মথ, এটা হলো পাট গাছ। সাধারণত এরা পাট গাছ আক্রমণ করে, এবং এটা হলো তার পিউপা, বা বাংলা কি বলা হয়, বলতে পারবে? বুঝলাম না, একটু বলো। লার্ভা, প্রথমে হলো ডিম, তারপরে লার্ভা, তারপরে পিউপা, পিউপা ঠিক আছে, বা পুত্তলি বলা হয় তাকে, মুখকীট বলা হয় তাকে, মুখকীট বাংলায়। আর লার্ভাকে বলা হয় শূককীট, এটা হলো শূককীট, এটা হলো মুখকীট। ইংলিশ হলো লার্ভা, এটা হলো পিউপা, আর এটা হলো অ্যাডাল্ট প্রাণী। এরা পাট গাছের ক্ষতি করে, আপনি একটু দেখে নিয়ে আসো। এই দেখো অ্যাডাল্ট প্রাণীটা এখানে দেখা যাচ্ছে, এই এটা হলো স্পাইলোসোমা অবলিকুয়া, খুবই ক্ষতিকর প্রাণী। এই সোনালী আঁশের খুব ক্ষতি করে। এদের বৈশিষ্ট্যগুলি দেখো, এদের দেহ খণ্ডায়িত থাকবে, দেহ মাথা বক্ষ এবং উদর তিন খণ্ডে বিভক্ত থাকবে। সকল ইনসেক্টের এটা একটা কমন বৈশিষ্ট্য। আর এদের মুখভঙ্গ হলো সাইফনিং ধরনের, কিন্তু লার্ভা অবস্থায় সাধারণত বিটিং এন্ড চুইং টাইপ, অর্থাৎ কর্তন এবং চর্বণ উপযোগী। আর পুরুষ পতঙ্গের অ্যান্টিনা তোমার, আমি অবশ্যই ক্লাসটা আগে নিয়েছি অ্যান্টিনা সম্পর্কে, পুরুষ পতঙ্গের অ্যান্টিনা হলো বাইপেকটিনের ধরনের, অর্থাৎ উভয় পাশে চিরুনির মতো, এবং স্ত্রী পতঙ্গের অ্যান্টিনা হলো ফিলিফর্ম, অর্থাৎ ছড়ু। এরা কিভাবে আমাদের অর্থনীতিতে ক্ষতি করে দেখো, এদের ডিম থেকে যখন বিছাপোকা বের হয় তখন দলবদ্ধ ভাবে পাট গাছের একটি পাতায় থাকে এরা, এবং পাতা সবুজ অংশ তারা খেতে শুরু করে। খেতে খেতে পাতাকে একেবারে ঝাঁঝরা করে ফেলে। 5 থেকে 6 দিন এরা একই সাথে থাকে, দলবদ্ধ ভাবে থাকে, এবং ওই গাছে সব পাতার সবুজ অংশ খেয়ে ফেলে। যদি 1 মিটার গাছে 2টি বিছাপোকা তাদের শক্তির অবস্থা শেষ করে, তবে শতকরা 4 থেকে 5 ভাগ ফলন কম হয়। চিন্তা করে দেখো কি পরিমাণ পাতা খেয়ে ফেলে এরা। এছাড়া এরা তুলা, চীনাবাদাম, বাঁধাকপি, ফুলকপি, মূলা, সরিষা, মটর, সয়াবিন ইত্যাদি গাছেও এদেরকে পাওয়া যায়। এই সকল গাছে তারা অবস্থান করে থাকে, এবং ওই সকল সবজিরও ক্ষতি করে থাকে। এবার করলার বিভিন্ন প্রকার সম্পর্কে আমরা একটা ভিডিও দেখব, আসো একটু দেখে নিই করলায় কোন কোন ধরনের পোকা আক্রমণ করে। প্রিয় শিক্ষার্থীরা, যে অভিপোজিটর, এটা হলো স্ত্রী ইনসেক্টসের অ্যাবডোমেনের একদম পিছনের দিকে লম্বা অংশ থাকে, যে অংশটা সাধারণত সবজির ভিতরে ঢুকিয়ে দেয় কোষকলার ভিতরে, তারপর সেখানে ডিম পেড়ে দেয়। তোমরা কি শুনতে পাচ্ছ সবাই? ব্যবস্থাপনা প্রিয় শিক্ষার্থীরা, ফেরোমন ফাঁদ হলো একটা রাসায়নিক ফাঁদ। এটা সাধারণত ওই পুরুষ এবং স্ত্রী কীটপতঙ্গ গুলো এই ফেরোমনের প্রতি আকৃষ্ট হয়, আকৃষ্ট হয় হয়ে এবং এই ফাঁদের মধ্যে নিচে কেরোসিন বা পানি দেওয়া থাকে, ফলে সেখানে পড়ে মারা যায়। এর ফলে দেখা যায়
কীট পতঙ্গ বন্ধ হয়ে যায়, তাদের ডিম থেকে আর বাচ্চা বের হয় না। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা করলা গাছের বিভিন্ন পোকা দেখলাম এবং সেগুলো দমন ব্যবস্থাপনা পদ্ধতিও দেখলাম, আর সর্বশেষ পদ্ধতি হলো দমনের সরকারি সাদত কলেজের প্রাণবিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষ প্রিলিমিনারি মাস্টার্স এর ছাত্রছাত্রীরা এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের কীটতত্ত্ব শাখার ছাত্রছাত্রীরা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদেরকে আবার সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।